শুভ সকাল প্রিয় শ্রোতা বাংলা বর্ষপঞ্জিকায় এখন আশ্বিন মাস বঙ্গাব্দের ষষ্ঠ মাস আশ্বিন এলেই প্রকৃতিতে একটা শীতলতা চলে আসে যদিও শীতকাল যথেষ্ট দূরে কিন্তু শিশিরের আনাগোনা শুরু হয়ে যায় এই আশ্বিনে খুব সকালে সবুজ ঘাসের দিকে তাকালে ঘাসের উপর বিন্দু বিন্দু জমে থাকা সেই শিশির যে কাউকে মুগ্ধ করে আর সেই শিশিরে প্রথম সূর্যকিরণ যে সুন্দর স্নিগ্ধ দৃশ্য তৈরি করে তা মনে এনে দেয় প্রশান্তি ছুটির সকালে তেমনই প্রশান্তিময় স্নিগ্ধ শুভেচ্ছা সবাইকে আজকের মহানগর থেকে স্নিগ্ধতার কথা বলছিলাম বলছিলাম প্রশান্তির কথা প্রকৃতিতে সেই আভাস থাকলেও আমাদের মনের প্রকৃতিতে এখনো দুশ্চিন্তারই বসবাস কেননা দেশ জুড়ে এমনকি পুরো বিশ্ব জুড়ে মহামারী করোনার যে প্রভাব তা এখনও পুরোপুরি বিদায় নেয়নি নিয়মের মাঝে থেকেই স্বাভাবিক জীবনযাত্রায় এখনও আছে কিছু অস্বাভাবিকতা তবে নিজের আর পরিবারের সুস্থতার কথা ভেবে সেগুলো আমাদের মেনে নিতেই হবে আর তাই অপ্রয়োজনে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এছাড়াও এ সময় করণীয় সম্পর্কে প্রতিনিয়ত বেতার থেকে প্রচার করা হচ্ছে সেগুলো শুনুন এবং মেনে চলুন আর হ্যাঁ করোনার কোনো লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে তা লুকিয়ে না রেখে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন আমাদের সচেতনতাই পারে আমাদেরকে সুস্থ রাখতে তাই নিজের জন্য নিজের পরিবারের জন্য আসুন সকলে সচেতন হয়ে নিয়ম মেনে চলি এ আহ্বান জানিয়ে এবার মিলে ধরতে চাই আজকের মহানগরের আয়োজন সূচি যথারীতি আজও থাকছে নাগরিক জীবনে বিভিন্ন অসঙ্গতি নিয়ে রম্য কথন ঢাকা আমার ঢাকা শ্রোতা বন্ধুদের চিঠি ইমেলের জবাব ও কুইজ নিয়ে পর্ব বাঁধন আর সেই সাথে থাকছে গান জানা হলো আজকের আয়োজন চলে এবারে পালায় কেউ বলে জাদুর শহর কেউ বলে আজব শহর কেউ আবার বলে প্রাণের শহর তা যেভাবেই বলুক না কেন রাজধানী শহর ঢাকা আসলেই বৈচিত্র্যময় এক শহর এখানে যেমন আছে বিত্তশালীদের রং চংয়ের নিম্নবিত্তের রংহীন তবে যেমন ঘরে থাকুক না কেন এই শহরের মানুষগুলো স্বপ্ন দেখতে জানে আর সেই স্বপ্ন নিয়েই এই শহরকে নিজের করে মানে শ্রোতা বন্ধুরা বুঝতেই পারছেন আয়োজন ডালের প্রথম নিবেদন এই শহরেরই বিভিন্ন অসঙ্গতি নিয়ে রোম্যকথন ঢাকা আমার ঢাকা পান্ডুলিপি রচনায় তারিখ মঞ্জুর আর তা পড়ে শোনাচ্ছেন করোনার সময় মানুষের ব্যবসার অবস্থা কি হ্যাঁ নতুন করি আর কি বলিব তবে পুরান কথাই বলি ব্যবসার অবস্থা খারাপ কাহার কতখানি খারাপ ইহার একটি সংক্ষিপ্ত বিবরণ দিব আজ শুভ বিবাহ দিয়া শুরু করি করোনা কালে বিবাহ প্রায় বন্ধ ঢাকার কমিউনিটি সেন্টারগুলিতে মশা মাছিও উড়িতেছে না মশা উড়িবে কেন মানুষ নাই আর মাছি উড়িবে কেন ডেকচিতে খাবার নাই বড় বড় ডেকচি শূন্য হইয়া পড়িয়া রহিয়াছে বোঝাই যাইতেছে বাবুরচি গণ শূন্য দৃষ্টিতে দিন গুনিতেছে বিবাহ বন্ধ তাই গায়ে হলুদও বন্ধ গায়ে হলুদ বন্ধ তাই ফুল বিক্রিও বন্ধ লিজার মায়ের অবস্থা খারাপ শুনিয়াছি করোনা কাল দীর্ঘ হইতে দেখিয়া মোবাইলেও বিবাহ ঘটিতেছে ভিডিও কলে পাত্রপাত্রীর বিবাহ পড়াইয়াছেন কাজী সাহেব করোনা স্কুল কলেজ বন্ধ নিয়ে উদ্যোগে যাহারা স্কুল কলেজ চালাইতেছেন তাহারা অনেকেই শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ করিয়া দিয়েছেন। যুক্তি ছাত্ররা বেতন দিতেছে না তাই শিক্ষকদের বেতন বন্ধ ছোটবেলায় পড়িয়াছিলাম দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে আজ শিখলাম শিখিলাম বেতন বিনা শিক্ষকদের বেতন হয় কি স্কুলেতে অনেকে বলিবেন শিক্ষা তো ব্যবসা না ব্যবসার কথা বলুন তবে চলুন মিষ্টির দোকানে মিষ্টির দোকান আজ ক্রেতাশূন্য বিয়ে শাদী নাই বার্ষিক পরীক্ষার ফলাফলের উল্লাস নাই গৃহে অতিথির আগমন নাই অতএব মিষ্টি কে কিনিবে শুনিলাম ঢাকা শহরে মানুষ কমিয়াছে ফলে রিক্সার যাত্রীও কমিয়াছে আছে রিক্সালারও ব্যবসা নাই যিনি ফুটপাথের পাশে টংঘর বসাইয়া চা বিক্রি করিতেন তাহার চা খাইবার লোকও কমিয়াছে ফলে চা দোকানদারেরও ব্যবসা নাই জামার দোকানে জামা কিনিবার লোক নাই জুতার দোকানে জুতা কিনিবার লোক নাই খেলনার দোকানে খেলনা কিনিবার লোক নাই খেলনার প্রয়োজন অবশ্য পূর্ব হইতে অনেক কমিয়া গিয়াছে কমিবে না কেন বলুন কমিবে না কেন শিশুরা মোবাইলে পাঁচ শত রকম গেম খেলিতে পারে মাঠ তো এমনিতেই নাই থাকিলেও এই করোনা কালে বাহিরে যাইবার উপায় নাই জামা জুতা খেলনা ইত্যাদি সকল প্রকার দোকান এখন ক্রেতা শূন্য মহল্লার মুদি স্টেশনারি দোকানে মানুষের কেনাকাটা চলে কিন্তু মুদি দোকানদারও বলিলেন মানুষ এখন বাজে খরচ করে না উদাহরণ দিয়া বলিলেন আগে মানুষ শখ করিয়া আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক কিনিত তাহার কথায় বুঝিলাম এখন আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক কেনা বন্ধ করোনায় কাশি শ্বাসকষ্ট প্রধান লক্ষণ কে শখ করিয়া ঠান্ডা জিনিস খাইবে ফলে সব ফ্যাক্টরির কি অবস্থা হ্যাঁ বুঝিতেই পারিতেছেন মহল্লার কাপড় স্ত্রী করিবার দোকানেও কাজ নাই স্ত্রীওয়ালাকে দূর হইতে জিজ্ঞাসা করিলাম অবস্থা কি বলিলেন দিনে দু একবার লোহার স্ত্রীটা গরম করি নইলে স্ত্রিতে জং ধরিয়া যাইবে যে বলিলাম নিজের শার্ট প্যান্ট তো ইস্ত্রি করিতে পারেন আমার কথায় হয়তো খানিকটা তামাশা ছিল স্ত্রীর তাই হাসিয়া বলিলেন এখন হইতে মাস্ক ইস্ত্রি করিতে পারিবেন আহ দুঃখের মাঝেও হাসিতে পারে ইহাই বাঙালির বৈশিষ্ট্য ব্যবসা খারাপ তাহাতে কি খুব দ্রুতই আবার সুদিন ফিরিয়া আসিবে এখন কাজ নাই তাই হাসিবার সময়ে পাইতেছে সামনে কাজ বাড়িবে তখন হাসিবারও সময় পাইবে না করোনার আগের ব্যস্ততায় তো অনেক মানুষ হাসি কান্না দুইটাই ভুলিয়া করোনার আগে মানুষের মুখেই জং ধরিয়া চিঠি দুজন গিয়াছিল বা দুপক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখার একটি মাধ্যম প্রাচীনকাল থেকেই মানুষ চিঠি আদান প্রদান করছে প্রাচীন নানান সাহিত্যে যার প্রমাণ পাওয়া যায় ঐতিহাসিকভাবে চিঠির প্রচলন ছিল প্রাচীন ভারত প্রাচীন মিশর সুমের প্রাচীন রোম এবং চীনে আর তা এখনও চলছে যদিও এখন ডিজিটাল এই যুগে সেই চিঠির সাথে যুক্ত হয়েছে ফ্যাক্স ইমেইল টেলিফোন মোবাইল আরও নানান কিছু যা আমাদের যোগাযোগকে সহজ করেছে করেছে বেগবান তবে বলা হয় এই বেগ আমাদের আবেগ কেড়ে নিয়েছে কথা কি সত্যি সত্যি নাকি না মিথ্যা সেই তর্কে এখন আর যাব না কেননা আমরা জানি এই মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানকে ঘিরে আমাদের বন্ধুদের ভালোবাসা কিংবা আবেগের কোনো কমতি নেই তাই এবার চলে যাব বন্ধুরা চিঠি আর ইমেল কথা সাগরে ভাসতে আজকের বাঁধন পর্বে প্রিয় শ্রোতা প্রভাতী জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা কাশফুলের মতো কোমল এবং সুন্দর হোক আপনাদের সবার জীবন আমাদের বাঁধন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা মণ্ডল আপনাদের চিঠিপত্রগুলো পড়বেন আপনাদের সবার প্রিয় আপু কামরুন নাহার হেলেন আজকের আসরে প্রথমে যা চিঠিটি আমি পড়ব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন বাহাদুর অনুসন্ধান বেতার শ্রোতার সঙ্গ বৈলাব নসেন্দি থেকে আপনি লিখেছেন আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা আমার খুব প্রিয় অনুষ্ঠান হচ্ছে মহানগর ম্যাগাজিন মহানগর ম্যাগাজিনের সকল পরিবেশনায় আমার ভালো লাগে বিশেষ করে বেশি ভালো লাগে জীবন জীবিকা পর্ব রম্য কথা ঢাকা আমার ঢাকা ও বাঁধন পর্বটি আপনি জীবন জীবিকা পর্বে একজন তরকারিওয়ালা সাক্ষাৎকার এবং একজন গার্মেন্টস শ্রমিকের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন প্রিয় শ্রোতা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চিঠির জন্য আর আপনি যে অনুরোধগুলো জানিয়েছেন এর আগে আমরা সেগুলো প্রচার করেছি তারপরেও যেহেতু আপনি অনুরোধ জানিয়েছেন আমরা ভবিষ্যতে কখনো না কখনো সেটি শুনিয়ে দেব এবার যা লেখার কাছে যাব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান নয়নের আলো বেতা শ্রোতা ক্লাব নীল ফামারি থেকে লিখেছেন গত বৃহস্পতিবার শুক্রবারের মহানগর ম্যাগাজিনের সকল পরিবেশন আমার কাছে ভালো লেগেছে কোনো অনুষ্ঠান জনপ্রিয় হওয়ার পিছনে তার প্রযোজক ও কলাকৌশলীদের অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয় তেমনি মহানগর ম্যাগাজিন দিন তিন জনপ্রিয় হয়ে উঠছে আর তার পেছনে রয়েছে প্রযোজকের নিপুণ ও সুন্দরভাবে অনুষ্ঠান সাজানোর মানসিকতা আর আপনি আরেকটি কথা লিখেছেন যে গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছিলেন সাথী আক্তার তার নামটা আমরা ভুল বলেছি এটা জন্য একটু সংশোধন করা হয় সে অনুরোধ আপনি করেছেন আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এমন ভুলের জন্য এটি আসলে খুব বড় একটি ভুল একজনের নামের জায়গায় অন্য নাম বলে ফেলা এই ভুলের আসলে কোনো ক্ষমা নেই তারপরেও আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি ভবিষ্যতে এমন ভুল হবে না এই প্রতিজ্ঞা আমরা করছি আপনার আমাদের যাত্রায় ক্ষমা করে দেবেন বিএম কৌশিক আহমেদ সুজন মধুমিতি বেতা শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে পাঠিয়েছেন এবারে লেখাটি আপনি লিখেছেন গত পহেলা সেপ্টেম্বর তারিখে প্রচারিত জীবন ও জীবিকা পর্বে কাউরান বাজারের মিনতি সম্প্রদায়ের একজন ব্যক্তির সাথে আলাপন শুনেছি প্রতিটি পেশাই সমাজের জন্য প্রয়োজনীয় আমাদের উচিত প্রতিটি পেশার মানুষকে সম্মান জানানো একদম ঠিক কথা বলেছেন এই বোধটি যখন আমরা ঠিক মনের ভিতর থেকে উপলব্ধি করতে পারবো সেদিনই আমাদের সমাজ সুন্দর হবে একবার ভাবুন তো প্রিয় শ্রোতারা যদি আমাদের সমাজে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা না থাকতেন তাহলে আমাদের জীবনটা কতটা অপরিচ্ছন্ন হতো আমরা এত সুন্দর জীবনযাপন এত পরিচ্ছন্ন জীবনযাপন কিছুতেই করতে পারতাম না সুতরাং তাদের শ্রদ্ধার জায়গাটা অনেক উপরে হওয়া উচিত তাদের প্রতি আমাদের সম্মান অনেক উপরে হওয়া উচিত আমরা নিশ্চয়ই এটি মন থেকে উপলব্ধি করব এবং সবাইকে সম্মান জানাব এবার যা লিখার কাছে যাব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান বাংলা ইন্টারন্যাশনাল রেডিও অ্যান্ড নভেল ক্লাব শিবগঞ্জ বগুড়া থেকে লিখেছেন মনিরুজ্জামান স্যার প্রথমে জানাই শরতের কাশফুলের শুভেচ্ছা স্যার আপনার প্রযোজনায় মহানগর আরও সমৃদ্ধি লাভ করেছে বিশেষ করে মহানগর বাঁধন কুইজে বিজয়ীদের মনে ভাব প্রকাশ করে সাক্ষাৎকার প্রকাশ সত্যি পুরস্কারের চেয়েও বড় প্রাপ্তি এই জন্য আপনি প্রযোজক স্যারকে ধন্যবাদ জানিয়েছেন আর গত বিশে সেপ্টেম্বর তারিখে মহানগরে ঢাকা ঢাকায় বলদা গার্ডেন সম্পর্কে তথ্য সমৃদ্ধ প্রতিবেদনের জন্য আপনি ধন্যবাদ জানিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই মহানগরের সফল ପ୍ରୟୋଜକେ ଆପଣ କୃତଜ୍ଞତା ଏବଂ ଧନ୍ୟବାଦ ଜାଣିନ আশরাফুল আশেক ফুলকুরিয়া গাইবান্ধা থেকে লিখেছেন যথাযথ সম্মান শিউলি ফুলের শুভেচ্ছা বাংলাদেশ বেতার ঢাকার মহানগর অনুষ্ঠানের জন্য এবং সেই সাথে মুজিব বর্ষের শুভেচ্ছা রইল আমি নিয়মিত লিখে সারা পাচ্ছি না আমার কোনো লেখার প্রতিক্রিয়া প্রকাশ করা হচ্ছে না আমাকে অবহেলা করার কারণ কি তারপরও মহানগর অনুষ্ঠানের সাথেই আছি থাকবো প্রিয় শ্রোতা আপনাদেরকে অবহেলা করার কোনো কারণই নেই কারণ আপনারা না থাকলে এই বাঁধন আয়োজন বলুন এই মহানগর আয়োজন বলুন সবই আসলে মিথ্যে হতে পারে আপনার চিঠিটি আমাদের হাতে সময় মতো এসে পৌঁছেনি এই জন্য আপনার চিঠিটি আমরা পড়ে উঠতে পারিনি আজ সময় মতো এসে গিয়েছে তাই পড়েও দিলাম এবার লেখার কাছে যাব সেটি পাঠিয়েছেন ফকির শফিক হাসান টুটুল কল্পতরু বেতার শ্রোতা ক্লাব ভাঙা ফরিদপুর থেকে লিখেছেন রাতের আধার পেরিয়ে পূর্বাকাশে যখন রবির সোনালি আভা উঁকি দেয় ঠিক তখনই ইথার তরঙ্গে বাতাসের পালকিতে ভেসে ভেসে প্রিয় ম্যাগাজিন মহানগর হাজির হয়ে যায় আমাদের আঙিনায় তার আয়োজন নিয়ে হৃদয়ে উজাড় করা ভালোবাসা রইল প্রিয় মহানগর ম্যাগাজিনের পরিবার সকলের জন্য গত আঠারোই সেপ্টেম্বর তারিখের সকল আয়োজন ভালো লেগেছে শ্রোতাপ্রিয় বাঁধন পর্বে চিঠির জবাবদানে পেয়েছিলাম তনুজা দিদিকে দারুন লিখেছিল ওই পর্বটি আমার চিঠিরও জবাব পেয়েছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বাঁধনকে আর আপনি লিখেছেন আগামী ষোলোই অক্টোবর মহানগরের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পর্ব প্রচারের অনুরোধ করছি হতে পারে তিনজন তারকা ও তিনজন কুইজ বিজয়ী নিয়মিত শ্রোতার সাথে বেতারের স্টুডিওতে একান্ত আলাপন পর্ব অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার আপনার চিঠির জন্য পরামর্শ আমরা নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা করব তবে বর্তমান পরিস্থিতিতে পুরোটা করা সম্ভব না হলেও কোনো না কোনোভাবে আপনার এই পরামর্শ আমরা কাজে লাগাব মোহাম্মদ রেজাউল ইসলাম পাংশা রাজবাড়ি থেকে লিখেছেন সদ্য প্রয়াত জনপ্রিয় অভিনেতা সাদেক বাচুর জীবনই শুনতে চাই প্রিয় শ্রোতা মহানগরে জীবনী বিষয় কোনো পর্ব আমাদের নেই কিন্তু আমরা প্রাসঙ্গিক কথায় তার সম্পর্কে কখনো কখনো আপনাদের শুনে দিতে পারি আর আপনারা অন্যান্য যে ম্যাগাজিন রয়েছে যেখানে জীবনী জানানো হয় সেখানে এ ব্যাপারে চিঠি লিখতে পারেন যাব আর একটি লেখার কাছে মোহাম্মদ আজগোর আলী মন্ডল মোহাম্মদপুর মাগুরা থেকে লিখেছেন গত একুশে সেপ্টেম্বর তারিখে মহানগরে প্রচারিত সকল পর্বগুলোই খুব ভালো লেগেছে আগামীতে পোস্ট অফিসের একজন কর্মকর্তার সাক্ষাৎকার শুনতে চাই আসলে শ্রোতা পোস্ট অফিসের কর্মকর্তা বলতে আপনি কোন শ্রেণী কর্মকর্তা বুঝিয়েছেন আমরা ঠিক বুঝলাম না কোন পর্বে আপনি এই সাক্ষাৎকার শুনতে চান সেটিও আমরা নির্ধারণ করতে পারছি না জীবন জীবিকা পর্বে শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার আমরা শুনিয়ে থাকি সেখানে কোনো কর্মকর্তার সাক্ষাৎকার আমরা প্রচার করতে পারবো না আর প্রিয় মুখ হলো এমন একটি পর্ব যেখানে এমন মানুষের সাক্ষাৎকার আমরা শোনাই যারা আপনাদের পরিচিত যারা জনপ্রিয় মোহাম্মদ আব্দুর রহমান ধূমপান মুক্ত শ্রোতা ক্লাব পাংশা রাজবাড়ি থেকে পাঠিয়েছেন এবারে চিঠিটি লিখেছেন গত আঠ প্রতিটি পর্ব আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে বেশি ভালো লেগেছে রোমকথন পর্বটি আমি আগামীতে বুড়িগঙ্গা নদীর সম্পর্কে জানতে চাই বুড়িগঙ্গা নদী সম্পর্কে এর আগে আমরা জানিয়েছিলাম যেহেতু আপনি আবারও জানতে চাইছেন সেজন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবার যে লিখার কাছে যাব সেটি পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন মধুমতি বেতা শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন গত তেইশে সেপ্টেম্বর প্রিয়মুখ পর্বে রামেন্দু মজুমদারের সাথে আলাপচারিতা শুনে এই খ্যাতিমান অভিনেতার মঞ্চ নির্দেশক নির্মাতা ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের প্রতিকৃতের কর্মময় জীবন সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরেছি একই কথা লিখে পাঠিয়েছেন ঢাকা যাত্রাবাড়ি থেকে নাসিমা আপনিও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চিঠির জন্য এছাড়াও নীল ফামরি বন্ধু মোহাম্মদ আজিনুর রহমান লিমন আপনি প্রিয় মুখ পর্বে নায়ক আলী রাজের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন এবং আমাদের গোপালগঞ্জের বন্ধু বি এম কৌশিক আহমেদ সুজন আপনি চেনা অচেনা ঢাকা পর্বে গুরু দুয়ারা নানকশাহী সম্পর্কে জানতে চেয়েছেন প্রিয় শ্রোতা অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই অনুরোধ আমরা খুব দ্রুতই পূরণ করে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আপনাদের বেশ কিছু চিঠি পড়া হলো এখনো হাতে রয়ে গেছে আমাদের আরো কয়েকটি চিঠি এবার সেই চিঠিগুলোর প্রাপ্তি স্বীকার করে দিচ্ছি খুলনা থেকে ফয়সাল আহমেদ মল্লিক ঢাকা থেকে কৌশিক আহমেদ সুজন থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল কুষ্টিয়া থেকে এম রেজা নওগা থেকে মোহাম্মদ আব্দুর রহমান লায়ন ফরিদপুর থেকে মোহাম্মদ লাল মিয়া সাথী খানুম পাবনা থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ আইয়ুব আলী নীল ফামারি থেকে মোহাম্মদ সুজন ইসলাম সাতক্রিয়া থেকে মোহাম্মদ আব্দুল মতিন রাজশাহী থেকে জেরিন তাসনিম ডলার শাহ শাহ জুনাইদ জাকির হোসেন আল আমিন জাকিয়া থেকে জহুর আক্তার নরসিংদী থেকে আশরাফুল ইসলাম আসমা আক্তার এবং মাগুরা থেকে রামপ্রসাদ গোলদার রথিন মজুমদার প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের চিঠি লেখার জন্য এবার আমাদের সময় হয়েছে গত পর্বে কুইজের সঠিক উত্তর জানিয়ে দেওয়ার আর সেই সাথে সাথে জানিয়ে দেব সেই সঠিক উত্তরগুলো আপনারা কারা জানিয়েছেন তাদের নাম তারা কি বন্ধুরা জেনে নেব আমাদের গত পর্বের কুইজটি কী ছিল আমাদের গত পর্বের কুইজটি ছিল গত আঠেরো তারিখ প্রচারিত তুমি ডাক দিয়েছ কোন সকালে এই গানটি কি ধরনের গান ছিল আর এর সঠিক উত্তর হচ্ছে এটি ছিল রবীন্দ্রসঙ্গীত আপনারা যারা এই উত্তরটি সঠিকভাবে লিখে জানিয়েছেন তারা হলেন কুড়িগ্রাম থেকে মোহাম্মদ ইসরাফিল ইসলাম মাগুরা থেকে মোহাম্মদ শিমুল মন্ডল মোহাম্মদ আজগর মন্ডল রামপ্রসাদ গোলদার শরীদপুর থেকে শাহাবুদ্দিন মাদারীপুর থেকে মোহাম্মদ রাসেল সিকদার যশোর থেকে জাকির হোসেন জীবন মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী মোহাম্মদ মিজানুর রহমান মিজান শামিমা সুলতানা সুরাইয়া খাতুন নারায়ণগঞ্জ থেকে মোসাম্মদ তাহমিনা আক্তার তামান্না রোকাইয়া তসলিম রায়হানা মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ এইচ এম তারেক অমনি আহমেদ আজরিন রহমান আমেনা খানুম শেলি সাইফ আহমেদ উৎস চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রানা হবিগঞ্জ থেকে মোহাম্মদ শাহ আলম কিরণ ঢাকা থেকে মোহাম্মদ আল আমিন রেনেটা মোহাম্মদ ইউনুস আল ইমন নিসা বুশরা আলো আহমেদ মোহাম্মদ গোলাম রব্বানী কানিস ফাতেমা সানু নুসরাত জাহান মাহমুদা আক্তার টুনি মোহাম্মদ ফরিদ উদ্দিন নুসরাত জাহান শিল্পী মোহাম্মদ শাহাদাত হোসেন রাজীব তুর্ণামণি গাজীপুর থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস আলী মাহফুজ মুরাদ পায়েল আহমেদ পিলুপ খুশিদ আলম সরকার ফারহানা নিশাদ ফাতেমা আক্তার ওয়াসেফ আবদুল্লাহ মহসিন আলম সরকার মোর্শেদ আলম সরকার রহিমা আক্তার মোসাম্মদ আফসানা খাতুন নরসিন্দি থেকে মোসাম্মদ তাসনিম আক্তার পূর্ণিমা মোহাম্মদ আবুল কালাম রহিমা বেগম রিতা মোহাম্মদ ইব্রাহিম মাস্টার শাহজালাল হাজারি মাহফুজুর রহমান মোহাম্মদ রুবেল মিয়া মোহাম্মদ জলিল মিয়া সিলেট থেকে হারিসুল হক মান্নান পিরোজপুর থেকে কাজী ওমর আলী আনিস ব্রাহ্মণবাড়িয়া থেকে কাজী মোহাম্মদ শামসুল হক টাঙ্গাইল থেকে আয়েশা আক্তার নুরি কুমিল্লা থেকে মোহাম্মদ মোহন মিয়া তাজমিন নাহার মোহাম্মদ সোহাগ ব্যাপারী মমসঙ্গা থেকে মেহেদী হাসান মানিক জুবাইর আল ফাহাদ মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ আক্তারুজ্জামান ভোলা থেকে নুরুল ইসলাম নির্জন মহিমা বেগম ময়না রাশিদা বেগম মুক্তা শরীফুল নাহার মান্না মোহাম্মদ গিয়াসুদ্দিন আজম মোহাম্মদ শাহাদাত খান মোহাম্মদ আক্কাস হোসেন ঠাকুরগাঁও থেকে শ্রী বৃত্তি রয় রূপালী রানী সুজন রায় জয় ফরিদপুর থেকে আহনাফ জোহায়ের ইসমাম মিসেস রৌনক জাহান মোহাম্মদ আফজাল আলী খান এম জামালা আহমেদ সুবর্ণ ফকির শফিক হাসান টুটুল কামাল হোসেন প্রসেনজিৎ বিশ্বাস মোহাম্মদ আলম বিশ্বাস জোবায়ের আরিফিন পলাশ সাথী খানম মোহাম্মদ লাল মিয়া রাজবাড়ী থেকে শাউন হোসাইন মুস্তাকিন বরিশাল থেকে মোহাম্মদ আলী জিল্লুর রহমান জিল্লু এবং আপনারা আরো যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ বগুড়া থেকে মোহাম্মদ মনিরুল হাসান লিটন সম্পদ কুমার পোদ্দার বলরাম এম এ বারিক মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ মাসুদুর রহমান ফরহাদ হোসেন টুটুল সিরাজগঞ্জ থেকে আব্দুর রাজা হৃদয় লায়লা পারভিন কেয়া শিরিন শিলা খাতুন সাথী খাতুন মোহাম্মদ আলমা সালি আদিল হাসান খান সাথী খাতুন নাটো থেকে সুরাইয়া সুমনা সাথী গাইবান্ধা থেকে মোহাম্মদ রাসেল মিয়া আশরাফুল আশেক পাবনা থেকে স্বপন কুমার শীল মোহাম্মদ ইবনে মুরাদ দিনাজপুর থেকে শারমিন আক্তার শিরিন নূরে আলম সিদ্দিকী নূর মোসাম্মদ শাহনাজ পারভীন মোহাম্মদ সোহানুর রহমান সোহান মোহাম্মদ সাদিক আরিফিন শুভ সরকার মোহাম্মদ আব্দুল বাড়ি সরকার মোহাম্মদ আব্দুল হাদি সরকার মোহাম্মদ মাহবুবুর রহমান মোহাম্মদ ইবনে মুরাদ কুড়িগ্রাম থেকে মোহাম্মদ ইসরাফিল ইসলাম জামালপুর থেকে হোসনে আরা ওমর ফারুক পুলক গোপালগঞ্জ থেকে বি এম ফরিদ আহমেদ ফারিয়া আহমেদ সুপ্তি ফয়সাল আহমেদ শিপন তাসলিমা খান সুমি পঞ্চগড় থেকে পিঙ্কি রানী খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া মোহাম্মদ রাজু আহমেদ মৌসুমী আক্তার সালমা মোশারফ হোসেন স্বাধীন মনিরুল ইসলাম পাপ্পু মোহাম্মদ আব্দুল মালিক সাতক্ষীরা থেকে জয়ন্ত কুমার মন্ডল রায় শ্রী অমলচন্দ্র রায় মোসাম্মদ তাবাসুম আক্তার মোহাম্মদ তামিম ইকবাল মোহাম্মদ তারিফ হাসান মোসাম্মদ সুমি আক্তার রাশাহী থেকে আবু সাইদ নওগা থেকে এম রুবেল হোসাইন জিনায়দাহ থেকে মোহাম্মদ শাহজাহান আলী এস এম সবেদ আলী মোহাম্মদ ফিরোজ ইকবাল সাজ্জাদ হোসেন রিজু কিশোরগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম সরওয়ার জাহান মোহসিন চট্টগ্রাম থেকে ফাহমিদা ইয়াসিন শিরু এম ফোরকান মুর্শিগঞ্জ থেকে আসিয়া আক্তার ইতি ফতে রহমান ফরিয়া রহমান মারিয়ার খানুম মারিয়া খানম মৌরি চাঁদপুর থেকে জোসনা রহমান রোজিনা আক্তার আয়শা জাহান পাখি মোহাম্মদ ইমরান হোসেন জয়পুরহাট থেকে মোহাম্মদ জাহিদ হাসান এমিলি নোয়াখালী থেকে সাইফুল ইসলাম সাকিব এবং মানিকগঞ্জ থেকে রোকসানা আক্তার মিম মোহাম্মদ আব্দুল কাদের সরকার প্রান্ত আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন নিশ্চয়ই আপনাদের বনের ভিতরে ধুকপুক শুরু হয়ে গিয়েছে যে এই সবার ভিতর থেকে এবার কে লটারির মাধ্যমে বিজয়ী হবেন সেই ভাগ্যবান শ্রোতার নামটি জানার জন্য আপনাদের তো কিছুক্ষণ অপেক্ষা লিখা করতে হবে কারণ তার আগে আমরা জানব গত পর্বে যিনি বিজয় হয়েছিলেন তার অনুভূতির কথা গত সপ্তাহের কুইজ বিজয়ী হয়েছিলেন বেগমগঞ্জ নোয়াখালী থেকে সাইফুল ইসলাম শাকিল চলে যাচ্ছি তার কাছে মহানগর আমার একটু প্রিয় স্থান যা আমি নিয়মিত শুনি তো মহানগরের ভাদন পর্ব তারপরে কুইজ পর্ব সত্যি আমার ভালো লাগে আর বিশেষ করে রানা ফরফায় মনো মুখ লাগে আমার ব্যক্তিগত অনুরোধ হচ্ছে যে মহানগরে যে এখন পর্বটি চালু হয়েছে এটা যেন বহাল রাখে আর মহানগর থেকে আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান বড় পর্ব সুন্দর সুন্দর পর্ব এটাই কামনা করি

অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের বিজয়ী মোহাম্মদ আব্দুর রহমানকে আর প্রিয় বন্ধুরা আমাদের আজকের আসরের কুইজটি কি সেটি জানার জন্য আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে আমাদের আয়োজনের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত বন্ধুরা এবার বিদায় সময় হলো যাবে বেলা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাগুলো যে ঠিকানাতে আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে পাঠাবেন আমাদের চিঠি লেখা ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শের নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর যে ঠিকানায় আপনারা ইমেল করতে পাবেন সেটি হল মহানগর বিবি অ্যাট জিমেইল ডট আপনারা লিখে নিন স্মল লেটারে লিখবেন এম ও এইচ এ এন এ জি এ আর বিবি জিমেইল ডট কম প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাঁধনের পক্ষ থেকে মহানগরের পক্ষ থেকে আমাদের মহানগরের বাকি আয়োজনে চলুন এবার আপনাদের ফিরিয়ে নিয়ে যাই প্রিয় শ্রোতা আপনারা শুনছেন প্রভাতি ম্যাগাজিন মহানগর প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ ছয়শো ত্রিশ হার্সে এবং এফ এম একশো চার মেগা এছাড়াও আমাদের পুরো অনুষ্ঠানটি শুনতে পাবেন ইউটিউব ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলের নাম বাংলাদেশ প্রিয় শ্রোতার সময় হল এ সপ্তাহের কুইজ জানিয়ে দেবার। বন্ধুরা নিশ্চয়ই সকলে প্রস্তুত আছেন এ সপ্তাহের কুইজটি হল আজকের রম্য কথিকা ঢাকা আমার ঢাকা পর্বে কোন বিষয়ের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ ছিল যারা পুরো অনুষ্ঠান শুনেছেন নিশ্চয়ই উত্তর দিতে পারবেন তাই জানিয়ে দিন প্রশ্নের উত্তর ছটপট আমরা অপেক্ষায় রইলাম হ্যাঁ বন্ধুরা অপেক্ষা থাকবে গুইজের উত্তরের অপেক্ষা থাকবে বন্ধুদের মনের কথা জানার তবে এই মুহূর্তে বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করছেন গানের জন্য তাহলে অপেক্ষা কেন চলো বন্ধুদের নিয়ে ঘুরে আসি গানের ভুবনে আর আজকে শোনাবো আমাদের সকলের প্রিয় শিল্পী অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে একটি জনপ্রিয় গানের সাথে শেষ হল আজকের আয়োজনের নির্ধারিত সময় এবারে বিদায় বেলায় শেষের কথাগুলো একবার জানিয়ে আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না সিদ্দিকী উপস্থাপনায় বালা সেই সাথে প্রকৌশল সহযোগিতা দিয়েছেন এম আজিজুল হক প্রযোজনা সহযোগিতা ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানে নাজমুল সাকিব এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তনুজা মণ্ডল সবাই ভালো থাকুন এই শুভ প্রত্যাশায় বিদায়